শীতে ভরা মৌসুমেও পাহাড়ে সবজির দাম কমছে না। এই নিয়ে বিস্তারিত জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রতন কুমার দে। রতন, বান্দরবানে আজ সবজির দাম কেমন ছিল, আর এই যে ভরা মৌসুমেও সবজির দাম নিয়ন্ত্রণে আসছে না, এই বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন? ধন্যবাদ প্রিয়াঙ্কা। বান্দরবানে পাহাড়ে সবজি প্রতিনিয়ত দাম বৃদ্ধি থাকে, তার কারণ হচ্ছে এখানে কোনো তেমন সবজি চাষ করা হয় না। সবজিগুলো নিয়ে আসা হয় চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম পাইকারিতে নিয়ে এসে এখানে বিক্রি করা হয়। আমরা আজ দেখছি সবজি বাজারে এসে দেখছি আলু 50 টাকা, বেগুন 50 টাকা, কাঁচামরিচ 60 টাকা, সবজি সব মিলে মোটামুটি একটু দাম সবজি থাকলেও তেমন কিন্তু দামের দুগুণে কমেনি। আমি একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই, সবজির এত দাম কেন আপনাদের এই বান্দরবানে? শুনছিলেন একজন বিক্রেতা, উনি বলতে চাচ্ছেন যে পার্বত্য অঞ্চলে চাষাবাদ না হওয়ার কারণে সবজির একটু দ্রব্যমূল্য একটু বাড়তি থাকে। তো এই নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ বান্দরবানের সবজি বাজারের, ফিরছি স্টুডিওতে প্রিয়াঙ্কা।